জেলার প্রথম মহিলা পরিচালিত পোস্ট অফিসের উদ্বোধন হলো বৃহস্পতিবার বনগাঁয়। ডাক বিভাগ সূত্রে জানা গেছে, বিশ্ব নারী দিবসের আগে নারীদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ। উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে প্রথম মহিলা পরিচালিত পোস্ট অফিস উদ্বোধন হলো বনগাঁয়। বনগাঁ কোড়ারবাগান সাব পোস্ট অফিস বৃহস্পতিবার থেকে মহিলা কর্মী দ্বারা পরিচালিত হবে। বনগাঁ কোড়ারবাগান সাব পোস্ট অফিস বৃহস্পতিবার থেকে মহিলা কর্মী দ্বারা পরিচালিত হবে। এদিন এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মহিলা পোস্ট অফিসের উদ্বোধন করেন সহকারী সুপারিনটেন্ডেন্ট বারাসাত হেডকোয়ার্টার অশোক ঘোষ। তিনি জানান, 8ই মার্চ বিশ্ব নারী দিবসকে সামনে রেখে নারীদের সম্মান জানাতে সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় প্রত্যেক ডিভিশনে একটি করে মহিলা পরিচালিত পোস্ট অফিস চালু করতে হবে। সেই মতো বারাসাত ডিভিশনে বনগাঁ কোড়ারবাগান সাব পোস্ট অফিসকে বেছে নেওয়া হয়। উদ্দেশ্যটা হচ্ছে আগামী 8ই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস, এবার নারী জাতিকে সম্মান জানার উদ্দেশ্যে ভারত সরকারের ডাক বিভাগ নির্দেশ দিয়েছে ভারতবর্ষের প্রতিটা ডিভিশনে 8 তারিখের মধ্যে একটা করে পোস্ট অফিসকে চিহ্নিত করে করতে হবে মহিলা পরিচালিত, সম্পূর্ণ মহিলা পরিচালিত পোস্ট অফিস হিসেবে কনভার্ট করার জন্য অর্ডার দিয়ে, সেই হিসেবেই আজকে কোড়ারবাগান পোস্ট অফিস মহিলা পরিচালিত পোস্ট অফিস হিসেবে ঘোষণা করা হলো। আজ থেকে এই অফিসটি সম্পূর্ণ মহিলা স্টাফ দ্বারাই পরিচালিত হবে। এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনা জেলায় নেই, এটাই প্রথম হচ্ছে। অশোক ঘোষ আরও জানান, আগামীতে বারাকপুরে আরও একটি মহিলা পরিচালিত পোস্ট অফিস চালু করা হবে। বর্তমানে দুজন মহিলা কর্মী রয়েছেন জেলার প্রথম মহিলা পরিচালিত পোস্ট অফিসে। দু একদিনের মধ্যে আরও একজন মহিলা কর্মী যোগ দেবেন বলে দপ্তর সূত্রে জানা গেছে। আলাদা করে কিছু লাগানি তো ভালো লাগছে, মহিলাদের এতটা রেসপেক্ট দেওয়া হলো সেটার জন্য তো অবশ্যই ভালো লাগছে। এখানে খুবই আনন্দ পেয়েছি, পোস্ট অফিসে মেয়েরা কাজ করছে আর আমরা আসি, আমাদের খুব সলভ হয়েছে আগের থেকে, খুব ভালো লাগে, অনেক সুবিধা হয়েছে, খুব ভালো লাগছে, অত্যন্ত গর্বিত আমরা। বিশেষ করে বর্তমানে যিনি এপিএম আছেন, অত্যন্ত মানে সহানুভূতিশীল মহিলা এই এই পর্যন্ত, এবং এটা খুবই ভালো লাগে। প্রসেনজিৎ ব্যানার্জির রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।